হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আপনারা এই মুহূর্তে যারা যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন স্টোরি প্যালেস, আমি আবারও নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আজ আমরা পৃথিবীর ভয়ানক জায়গা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভূত বা আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু কিছু মানুষের মতে তারা নাকি বাস্তবে ভূত দেখেছেন। সে যাই হোক, পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে মনে হয় সেখানে নিশ্চয়ই কোনো আত্মা বা ভূত প্রেতের বসবাস রয়েছে। সেই জায়গাগুলি এতটাই ভয়ানক দেখতে যে দিনের বেলাতেও মানুষ একা যেতে ভয় পায়। আমাদের মধ্যে অনেকেই বলেন এইসব ভূত প্রেত আসলে কিছুই না, এই সবই আসলে মনের ভুল। তবে সেই মনের কথা মনেই থাক, দ্বন্দ্বে না যাওয়াই ভালো হবে। এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন যে আজ আমরা কথা বলবো পৃথিবীর কিছু ভয়ানক জায়গা নিয়ে। বিশ্বের সবচেয়ে ভয়ানক জায়গাগুলি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ১৭শ শতাব্দীর আশেপাশে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গুড হোপ নামে একটি দুর্গ নির্মাণ করেছিল তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দুর্গটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পাশের সমুদ্রের মধ্য দিয়ে জাহাজ যাওয়ার সময় যাতে এখানে মাল খালাস করতে পারে অথবা কিছুটা সময় বিশ্রাম নিতে পারে। দক্ষিণ আফ্রিকায় নির্মিত এই দুর্গটিকে ব্রিটিশদের সব থেকে পুরনো দুর্গ বলা হয়ে থাকে। স্থানীয়দের মতানুসারে এই দুর্গটিতে ১৯১৫ সালের শেষের দিকে ভূত বা সেই জাতীয় কিছু দেখা মিলেছিল। স্থানীয়দের মতানুসারে একটি খুবই লম্বা লোক এই গুড হোপ দুর্গটির উঁচু দেওয়ালে ঘোরাফেরা করছে। কিন্তু তারা এর কাছে যাওয়ার সাহস করেননি। কয়েকজন সাহসী মানুষ সেই রহস্যময় লম্বা মানুষটিকে দেখার জন্য সেখানে গেলে তারা কিছুই দেখতে পায় না। এভাবে প্রায় বেশ কয়েকদিন নাকি সেই রহস্যময় মানুষটিকে দেখা গিয়েছিল। সেই মানুষটি নাকি টারজানের মতো এই দেওয়াল থেকে ওই দেওয়াল, আবার কখনো দুর্গের এই স্তম্ভ থেকে ওই স্তম্ভ, আবার কখনো নাকি এক লাফে স্তম্ভগুলি থেকে দেওয়ালে ঝাঁপ দিত। এরপর অনেক দিন নাকি আর সেই মানুষটিকে দেখা যায়নি, কিন্তু বর্তমানেও নাকি অনেকেই এই রহস্যময় মানুষটির দেখা পান। আবার শোনা যায় যে ১৭২৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিটার গিসবার্ট নামে এক গভর্নরের রহস্যময় মৃত্যু হয়। শোনা যায় যে যেদিন তার মৃত্যু হয়েছিল সেদিন তিনি তার অধীনস্থ 7 জন সৈনিককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আরও শোনা যায় যে সেই সৈনিকেরা নাকি গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহের বীজ বুনছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই দিনই নাকি গভর্নরের মৃতদেহ উদ্ধার হয়। তার মুখে রয়েছে আতঙ্কের ছাপ, সুতরাং এমন কিছু তিনি দেখেছিলেন যার জন্য তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান। আবার অনেকেই নাকি এই দুর্গটিতে একজন মহিলাকে দেখেছেন, সেই মহিলা নাকি মুখ ঢাকা দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। আবার অনেকেই নাকি সেই মহিলাটির চিৎকার শুনেছিলেন।
এই ঘটনাটির সত্যতা কিছুদিন আগে উন্মোচিত হয়েছে। সেখানে খনন কাজের ফলে একটি মহিলার কঙ্কাল উদ্ধার হয়। মনে করা হয় যে এটি সেই মহিলাটিরই কঙ্কাল। কে বা কারা বা কিভাবে এই মহিলাটির মৃত্যু হলো, এবং সব থেকে বড় কথা, এখানে এই মহিলাটি কিভাবে এলো, তার কারণ আজও অজানা। শোনা যায় যে যখন এই দুর্গটি নির্মাণ করা হয়, তখন সবাইকে অ্যালার্ট থাকার জন্য একটি বড় ঘণ্টা লাগানো হয়েছিল, এবং সেই ঘণ্টার সাথে বাঁধা একটি দড়ি দিয়ে একজন সৈনিক এই ঘণ্টা বাজানোর কাজটি করতেন। কিন্তু কোনো এক অজানা কারণে সেই সৈনিকটি ঘণ্টার দড়ির সাথেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মনে করা হয় যে সেই সৈনিকটির অতৃপ্ত আত্মা আজও সেই ঘণ্টাঘরটিতে ঘুরে বেড়ায়। বর্তমানেও নাকি দিনের বেলাতেও মাঝে মধ্যে ঘণ্টার ধ্বনি ভেসে আসে। আবার অনেকেই একটি কালো কুকুরের ভূত দেখার কথা বলেছেন। সেই কুকুরটি নাকি দুর্গের চূড়ায় ডাকে, আর হঠাৎই হাওয়ায় মিশে যায় কুকুরের দেহটি। তবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা, সে ব্যাপারে আজ পর্যন্ত কেউই নিশ্চিত নন। পরন্তু অনেকেই এই রহস্যময় ঘটনাগুলির জন্য সেই গুড হোপ দুর্গটিকে ভুতুড়ে আখ্যা দিয়েছেন। সো ভিউয়ার্স, গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেশ বিদেশের এরকম আরও অজানা অদ্ভুত সব তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আপনাদের একটি লাইক কমেন্টই আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের গল্পটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।